সো বন্ধুরা, তোমাদের জন্য নিয়ে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও। সো আজকে ভিডিওতে তোমাদেরকে বলবো, তোমরা কিন্তু আবারও অনেক অনেক আইটেম কিন্তু সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছো ইন্ডিয়ান সার্ভার এবং বাংলাদেশ সার্ভারের প্লেয়াররা। তো কী কী আইটেম ফ্রিতে পাবে, কীভাবে পাবে সম্পূর্ণ ডিটেলসে বলে দেবো। কেননা বন্ধুরা, আমরা তো সকলে জানো র্যাম্পেজ ইভেন্ট কিন্তু মোটামুটি শেষ হয়ে এসেছে। তো গাইস, এরপরে যে ইভেন্টটা আসতে চলেছে তার প্রি অ্যাক্সেস কিন্তু আমার কাছে চলে এসেছে। ক্যালেন্ডার কী কী হবে, কী কী আইটেম আমরা ফ্রিতে পাবো, ইভেন্টে কী কী দেখতে পাবো, তো সম্পূর্ণ ডিটেলসে তোমাদের আজকে এই ভিডিওটা দেখাবো। তো তোমাদেরকে বলবো আজকে ভিডিওটা এক ফোটা স্কিপ না করে অবশ্যই কিন্তু লাস্ট অবধি দেখো। আর চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো চলো গাইস, আজকের এই ভিডিওটা শুরু করা যাক। বন্ধুরা, প্রথমেই তোমাদেরকে বলে দিই আমাদের যে নতুন ইভেন্টটা আসতে চলেছে সেটা কিন্তু জুলাই মাসের 2 তারিখে আসবে, যেটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। ঠিক আছে, তো ইভেন্টে কি কি আইটেম তোমরা দেখতে পাবে, কি কি ফ্রিতে পাবে তোমাদেরকে দেখিয়ে দিই। তো গাইস, তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ এই ইভেন্টের কিন্তু মেল ড্রেসটা, তো দেখতে পাচ্ছ এরকম টাইপেরই কিন্তু এন্ট্রি হতে চলেছে। আর গাইস, দেখতে পাচ্ছ স্টাইল এরকম টাইপের হবে, তো একটা বক্সিং স্টাইলের উপর কিন্তু আসতে চলেছে। আর জামা কাপড়টা কিন্তু বক্সিং থিমের উপরই কিন্তু করেছে। তো গাইস, ড্রেসটা কিন্তু মোটামুটি ভালোই লাগছে, তো তোমাদের কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে জানিও। সো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই এই ইভেন্টের ফিমেল ড্রেসটা কেমন হবে। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু হতে চলেছে ফিমেল ড্রেসটার অ্যানিমেশন, তো অ্যানিমেশন কিন্তু মোটামুটি ভালোই লাগছে। ও ভাই, উল্টে নাকি মারছে। তাছাড়া গাইস, এরকম দেখতে পাচ্ছ বক্সিং থিমের উপর কিন্তু অ্যানিমেশন করেছে। আর বান্ডিলটা দেখতে পাচ্ছ মোটামুটি কিন্তু ভালোই লাগছে। ঠিক আছে, তো বন্ধুরা এই ড্রেসটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। তো এরপরে তোমরা ভাবছো এই দুটো বান্ডিলের মধ্যে কোন বান্ডিলটা আমাদেরকে ফ্রিতে দেওয়া হবে। তো বন্ধুরা, এটা কিন্তু এখনো কোনো কনফার্ম আপডেট আমার কাছে নেই। তো এই দুটো বান্ডিলের মধ্যে যে কোনো একটা বান্ডিল তোমরা কিন্তু ফ্রিতে পাবে। তো আমাদের মেল ড্রেসটা দিলে কিন্তু ভালো হয়, কেন আমি জানি তোমরা সকলে কিন্তু মেল বান্ডিল নিয়ে খেলো। তো এখন দেখা যাক গারিনা আমাদেরকে কোনটা ফ্রিতে দেয়। ঠিক আছে, সো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই এই ইভেন্টে তোমরা কিন্তু একটা মারাত্মক লেভেলের বোমে স্কিন কিন্তু দেখতে পাবে। তো গাইস, তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এই যে বোমে স্কিনটা, এটা কিন্তু তোমরা যখন হাতের ভিতর ধরে থাকবে তখনও কিন্তু তোমরা একটা অ্যানিমেশন কিন্তু দেখতে পাবে। ঠিক আছে, সো এই বোমে স্কিনটা তোমরা ইভেন্টে দেখতে পাবে। তাছাড়া বন্ধুরা, এখানে কিন্তু একটা প্যানের স্কিন কিন্তু তোমরা দেখতে পাবে। তো এই যে দেখতে পাচ্ছ এই যে প্যানের স্কিনটা, এটা কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিতে পারবে। প্যানের স্কিনটা দেখতে পাচ্ছ একটা লেজেন্ডারি প্যানের স্কিন। তাছাড়া গাইস, অ্যানিমেশন কিন্তু দেওয়া আছে। আর প্যানের ভেতরে তোমরা দেখতে পাচ্ছ স্ট্রিট ফাইটারের লোগোও কিন্তু দেওয়া আছে। ঠিক আছে, তাছাড়া বন্ধুরা এই ইভেন্ট চলাকালীন তোমরা কিন্তু গ্লোয়ালের স্কিনও কিন্তু দেখে নিতে পারবে। এই থিমের উপর বেশ করে দেখতে পাচ্ছ স্ট্রিট ফাইটারের উপর এই গ্লোয়ালের স্কিনটা কিন্তু তোমরা দেখতে পাবে। তো যতখানি চান্স, এটা কিন্তু যখন ইভেন্টটা চলবে তখন কিন্তু টপ আপ ইভেন্টটাই কিন্তু দেখে নিতে পারবে। তো এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে না। তো এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আরেকটা আইটেম, যেটা কিন্তু আমরা সম্পূর্ণ ফ্রিতে পেতে চলেছি। আর গাইস, এই আইটেমটা আমার কিন্তু সব থেকে মারাত্মক লেগেছে। তো তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ এই যে ব্যাগের স্ক্রিনটা বন্ধুরা, এটা কিন্তু আমরা সকলেই ফ্রিতে পাবো, এটা কিন্তু 100% কনফার্ম হয়ে গেছে। আর ব্যাগের স্ক্রিনটা কিন্তু খুবই মারাত্মক লাগছে। তো দেখতে পাচ্ছ অ্যানিমেশন করা আছে, তারপরে দেখতে পাচ্ছ লেভেল 2-তে ঠিক এরকম টাইপের দেখতে হবে। তো গাইস, ব্যাগটা কিন্তু ওপি লাগছে। আর গাইস, লেভেল 1-এ ঠিক কিন্তু এরকম টাইপের দেখতে হবে। ও ভাই, কি লাগছে! লেভেল 1, লেভেল 2, লেভেল 3, তো প্রত্যেকটা লেভেলে কিন্তু অসাধারণ লাগছে। তো বন্ধুরা, তোমাদের এই ব্যাগের স্ক্রিনটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ঠিক আছে, তো তারপরে গাইস তোমাদেরকে দেখিয়ে দিই এই যে স্কেটবোর্ডের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, যার মধ্যে মোটামুটি একটা অ্যানিমেশন আছে। তো এই স্কেটবোর্ডের স্ক্রিনটাও কিন্তু তোমরা সকলেই ফ্রিতে নিয়ে নিতে পারবে। ঠিক আছে, তো অ্যানিমেশন কিন্তু মোটামুটি ভালোই লাগছে। তো তারপরে গাইস, এই যে প্যারাসুটের স্ক্রিনটা দেখতে পাচ্ছ, এটাও কিন্তু তোমরা সকলেই ফ্রিতে পাবে। তাছাড়াও গাইস, এখানে কিন্তু একটা গাড়ি স্ক্রিন দেখতে পাচ্ছ। সো বন্ধুরা, এই গাড়ি স্ক্রিনটা কিন্তু কোনো ইভেন্টে বা এমন কোনো জায়গায় যেখানে কিন্তু তোমাদেরকে ডায়মন্ড খরচা করে এই গাড়ি স্ক্রিনটা কিন্তু নিতে হবে। ঠিক আছে, তাছাড়া বন্ধুরা এই ইভেন্টে তোমরা কিছু নর্মাল ব্যানার কিন্তু দেখে নিতে পারবে। তাছাড়া বন্ধুরা একটা মারাত্মক জিনিস যেটা কিন্তু তোমরা এই ইভেন্টে দেখতে পাবে সেটা হলো এই যে দেখতে পাচ্ছ একটা ইমোটালা গান স্ক্রিন। ঠিক আছে, তো গান স্ক্রিনটা দেখতে পাচ্ছ এরকম টাইপের কিন্তু তার অ্যানিমেশন হতে চলেছে, যেটা কিন্তু তোমার MP5-এর স্ক্রিন হতে চলেছে, যেটা দেখতে পাচ্ছ ওপি লেভেলের কিন্তু করেছে। ঠিক আছে, সো বন্ধুরা এটা কিন্তু তোমার দেখতে পাচ্ছ অ্যাট্রিবিউট হতে চলেছে ডবল ড্যামেজ, সিঙ্গেল রেঞ্জ, আর রিলোড স্পিডটা কিন্তু মাইনাস। ঠিক আছে, তো মোটামুটি কিন্তু মারাত্মক। আর গাইস, একটা কিন্তু নতুন টাইপের অ্যানিমেশন করা কিন্তু গান স্ক্রিন তোমরা এই ইভেন্টটা যখন চলবে তখন কিন্তু দেখে নিতে পারবে। তো এই গান স্ক্রিনটার আসার যতখানি চান্স তোমরা কিন্তু টোকেন টাওয়ার ইভেন্টের ভিতর কিন্তু দেখে নিতে পারবে। ঠিক আছে, তো বন্ধুরা এরপরে তোমাদেরকে দেখিয়ে দিই আমাদের যখন এই ইভেন্টটা আসবে সেটা দেখতে কেমন হবে। তো গাইস, তোমরা স্ক্রিনের উপরও দেখতে পাচ্ছ এরকম টাইপেরই কিন্তু ইভেন্ট হবে, যেখানে গাইস কিছুদিন আগে এরকম টাইপের একটা ইভেন্ট এসেছিল কেউ নাইট, ঠিক সেরকম টাইপেরই কিন্তু হবে। তো ইভেন্ট আসার আগে কিন্তু তোমাদেরকে ইভেন্টটা দেখিয়ে দেবো কেমন হবে। ঠিক আছে, এখন আমার কাছে শুধু এই ছবিটাই আছে, তো কিছুদিন পর তোমাদের কিন্তু ডিটেলসে জানিয়ে দেবো। তো তার জন্য তোমরা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। তাছাড়াও বন্ধু, তোমরা এই ইভেন্টের ক্যালেন্ডারটা কেমন হবে সেটাও তোমাদেরকে দেখিয়ে দিই। তো তোমরা স্ক্রিনের উপর দেখতে পাচ্ছ এরকম টাইপের ক্যালেন্ডারটা হবে, যেখানে তোমাদেরকে যেরকম দেখেছিলাম স্কেটবোর্ড, তাছাড়াও এই যে জামাটা, এটা কিন্তু তোমরা ফ্রিতে পাবে। তাছাড়াও বন্ধু, দুটো কিন্তু নতুন ধরনের টোকেন কিন্তু তোমরা এই ইভেন্টে দেখতে পাবে। তো দেখতে পাচ্ছ এই একটা টোকেন আর এই কালারে একটা টোকেন। আর বন্ধুরা, সিবা পেটেরও কিন্তু একটা কাজ তোমরা কিন্তু এই ইভেন্টের ভিতর দেখতে পাবে। তো যখন ইভেন্টটা আসবে তোমাদের সম্পূর্ণ ডিটেলসে কিন্তু দেখিয়ে দেবো। ঠিক আছে, সো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু এখানে শেষ করলাম। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট সেকশনে জানিও। ভিডিওটা ভালো লাগলো
একটা লাইক করে দেওয়া, চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই কিন্তু গাইস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে অবশ্যই কিন্তু অল করে দিও। তো বন্ধুরা দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ সবাই ভালো থেকো।